আজকে দেখছি বড় গরম পড়েছে, রোদও উঠেছে। হাই বলতে যে একদম এত রোদে হাঁটতে হাঁটতে তো আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। একটু যদি আশেপাশে কোনো জলাশয় পেতাম তাহলে একটু গলাটা ভিজিয়ে নিতাম। এসব বলে হরিণ ছানা সামনের দিকে যেতে থাকে। আর হঠাৎ সে একটা জলাশয় দেখতে পায়। আরে আরে, ওইটা একটা জলাশয়, যাই তাড়াতাড়ি একটু পানি খেয়ে নেই, পানির পিপাসায় আমার বুকটা একদম ফেটে যাচ্ছে। এসব বলে হরিণ ছানা যেই না জলাশয়ের কাছে যায়, অমনি সেই জলাশয়ে থাকা কুমির ভেসে ওঠে আর হরিণ ছানাকে দেখে বলে, এই হরিণ ছানা, আমার জলাশয়ে পানি খেতে এসেছি, ভালোই করেছি, আমার বড্ড খিদেও পেয়েছে, পেটে খিদে নিয়ে থাকাটা বেশ কষ্টকর, আজ তোকে খেয়ে আমার খিদে মেটাবো। আরে কুমির, তুমি এসব কি বলছো? তুমি জানো না এ বনে পশু শিকার মানা, আমি কিন্তু বনের রাজা সিংহকে সব কথা বলে দেব, তুমি রাজার হুকুম অমান্য করেছো। আরে ধুর, তুই তো দেখছি অনেক বোকা, তুই রাজাকে বলে দিবি? আরে তুই বেঁচে থাকলে তো রাজার কাছে গিয়ে সব বলবি, তুই অনেক কথা বলে ফেলেছিস, এবার আমি তোকে খেয়ে তোর মুখটা বন্ধ করছি, দাঁড়া। এসব বলে কুমির হরিণ ছানাকে খেয়ে ফেলে। হরিণের মাংস তো হেব্বি টেস্টি, এর আগে হরিণের মাংস আমি কখনো খাইনি, মনে হলো নাটোরের কাঁচাগোল্লা খেলাম। এভাবেই কেটে যায় কিছুক্ষণ। ঘাস খেতে খেতে তো অনেক দূরে চলে এসেছি, সন্ধ্যাও প্রায় হয়ে গেছে, না আর ঘাস খাওয়া যাবে না, এখন বরঞ্চ ওই জলাশয় থেকে একটু পানি খেয়ে চলে যাই, গরম মনে হয় উপরওয়ালা নিজ হাতে ঢেলে দিয়েছে বাবা। আরে বাহ, মেঘনা চাইতেই বৃষ্টি, আজ কি আমার কপাল এতই ভালো, সকালে খেয়েছি হরিণের মাংস আর এখন ছাগল আমার কাছে নিজেই চলে এসেছে, আরে আমার তো লটারি লেগে গেল। আরে ছাগল, আয় আয় আমার কাছে আয়। ওরে বাবা, এ তো কুমির, তা আমাকে কি তুমি খাওয়ার জন্য ডাকছো? না বাবা না, আমি তোমার কাছে যাব না, তোমাকে দেখে কেমন জানি বদমাশ বদমাশ মনে হচ্ছে, তোমার কাছে আমি যাই আর তুমি অমনি আমাকে পেটে ভরে দাও, তাই না? এটা একটা কথা বললি তুই, তুই হলি আমার সন্তানের মতো, তোকে ডাকলাম একটু ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য, আর তুই কি না আমায় ভুল বুঝলি? আরে আমাকে বিশ্বাস কর। ও তাই বুঝি, আমি তো ভাবলাম অন্য কিছু, ঠিক আছে আমি একটু পানি খেয়ে তোমার কাছে যাচ্ছি। এসব বলে ছাগল ছানা যেই না পানি খেতে চায় অমনি সেখানে একটি টুনি পাখি চলে আসে। দাঁড়াও, কুমিরের কাছে যেও না, এই কুমির ভালো না, ও তোমাকে মিথ্যে বলে তোমাকে খাওয়ার ফন্দি করছে, তুমি জানো ওই একটু আগে একটি হরিণ ছানাকে খেয়েছে আর এখন তোমাকে খাওয়ার প্ল্যান করছে, তুমি ভুলেও যেও না। হাই হাই টুনি পাখি, তুমি সত্যি খুবই ভালো, এই বদমাশ কুমির তো আমাকে এখনই খেয়ে ফেলতো। এই তুই কি ভেবেছিস, আমি তোকে ছেড়ে দিব? আমার হাত থেকে বাঁচা এত সহজ না। এসব বলে কুমির ছাগল ছানার উপর ঝাঁপিয়ে পড়ে আর ছাগল ছানাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। কিছুক্ষণ পর, হাই রে আমার ছানা, ওই যে সকালে বেরিয়েছে, এখন তো সন্ধে হয়ে গেছে, এখনো আমার ছানা কেন ফিরছে না, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার ছানার আবার কোনো ক্ষতি হলো না তো? না আমার ছানার কোনো ক্ষতি হতে পারে না। এমন সময় সেখানে ছাগল চলে আসে। আরে হরিণ দিদি, তুমি এভাবে কাঁদছো কেন? আমি না হয় কাঁদছি আমার ছানার জন্য, তুমি কেন কাঁদছো? আর বলো না, আমার মেয়েটা সেই সকালে বেরিয়েছে কিন্তু এখনো ও ডেরায় ফিরে এলো না, তাই মেয়েটার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে, ওই মেয়েটাই তো আমার সব, ও ছাড়া যে আমার এই দুনিয়াতে আর কেউ নেই। হায় রে, আমার ছানাও তো এখনো ফিরে আসেনি, ছানার জন্য আমারও ভীষণ চিন্তা হচ্ছে, অনেকক্ষণ থেকে ওকে খুঁজছি কিন্তু দেখো না হরিণ দিদি, কোথাও তাকে খুঁজে পাচ্ছি না, আমার তো মনে হয় আমাদের ছানাদের কোনো বিপদ হয়েছে। ওরা যখন এসব কথা বলছিল তখন সেখানে সেই টুনি চলে আসে। তোমরা একদম ঠিক বলেছো, তোমাদের ছানারা বেঁচে নেই, তাদের দুজনকেই কুমির শিকার করেছে, তোমাদের ছানারা অনেক চেষ্টা করেছে বাঁচার জন্য,
কিন্তু ওই কুমির ওদের আর বাঁচতে দিল না। কে এসব তুমি কি বলছো? আমাদের ছানার আর বেঁচে নেই, ওই কুমির আমাদের ছানাকে শিকার করেছে। কি সর্বনাশ হলো আমার, আমি এখন কাকে নিয়ে বাঁচবো? আমার ছানা ছাড়া যে আমার আপন বলতে আর কেউ নেই। ওই কুমির কি জানে না এ বনের কোনো ছোট পশু শিকার করা মানা? চলো হরিণ দিদি, আমরা এক্ষুনি বনের রাজা সিংহর কাছে যাই, আর ওই কুমিরের নামে বিচার দেই। আমাদের সন্তান হত্যার বিচার চাই, ওই কুমিরের ফাঁসি চাই। এরপর ওরা সবাই মিলে বনের রাজা সিংহর কাছে যায়। আরে টুনি, ছাগল, হরিণ, তোরা সবাই এখানে, তা কি মনে করি? আর তোদেরকে দেখে তো খুবই চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে রে তোদের? সিংহ রাজা, আমরা আপনার কাছে কুমিরের নামে বিচার চাইতে এসেছি। ওই কুমির আমার আর দিদির ছানাকে শিকার করেছে। আপনি তো জানেন আমার ছানা ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নেই। আপনি তো নিজেই ঘোষণা করেছেন এই বনের কোনো পশু শিকার করা যাবে না। আপনি আমাদের সন্তানদের খুনিকে বিচার করুন, শাস্তি দিন আপনি, আমরা আপনার কাছে বিচার চাই। আমি তোদের দুঃখটা বুঝতে পেরেছি, তোরা আর কাঁদিস না, আমি ওই কুমিরকে অবশ্যই তার পাপের শাস্তি দিব। ওই কুমিরের এত বড় সাহস, আমার কথা অমান্য করে বনের পশু শিকার করে। হরিণ আর ছাগল, আমি তোদের সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না হয়তো, কিন্তু তোদের সন্তানের খুনির বিচার আমি করবই। এরপর সিংহরাজা কুমিরকে তার আস্তানায় নিয়ে আসে। কি ব্যাপার, হঠাৎ সিংহরাজা আমাকে এখানে আসতে বললো কেন? সিংহরাজা কি সব জেনে গেল? বাবারে, সিংহরাজা যদি সব জেনে যায় তাহলে তো আমার জীবনটা আজকেই শেষ। আরে বদমাস টুনি এখানে কি করছে? ও বুঝেছি, এই বদমাস টুনি তবে সিংহের কানে মন্ত্র পড়েছে। এই বদমাস টুনির পেটে কোনো কথাই থাকে না, সব সময় মহৎ হওয়ার চেষ্টা করে। কিরে কুমির, তুই হরিণের ছানা আর ছাগলের ছানাকে কেন শিকার করেছিস? তুই বনের নিয়ম অমান্য করেছিস। সব পশু যদি বনের ঘাসপাতা খেয়ে বেঁচে থাকতে পারে, তাহলে তুই কেন নদীর মাছ আর শেওলা খেয়ে বাঁচতে পারবি না? তুই অনেক বড় অন্যায় করেছিস, এ অন্যায়ের কোনো মাপ হয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দিব। রাজা মশাই, আমাকে এবারের মতো মাফ করে দিন, আমাকে ফাঁসি দিবেন না, আমি বাঁচতে চাই। কিন্তু সিংহ রাজা কুমিরের কোনো কথাই শোনে না, নিয়ম অনুযায়ী কুমিরকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড দেয়। হেমছড়ি বনে বেলু শিয়াল আর গোলাপি শিয়ালিনের একমাত্র মেয়ে শিউলি শিয়ালিনের বয়স 18 বছর পূর্ণ হয়েছে। তাই পুরো হিমছড়ি বনে আনন্দের ছড়াছড়ি, কারণ শিউলি শিয়ালিনের আজ জন্মদিন। বহু গোলাপি, আজ আমাদের মেয়ের 18 বছর পূর্ণ হলো। এখনই আমাদের আদি শিয়ালের রীতিমতো এবনের সব পশুর দেখাশোনা ওকে নিতে হবে। কিন্তু স্বামী, ও কি আর এত বড় দায়িত্ব নিতে পারবে? কেন পারবে না, ওকে যে পারতেই হবে, কারণ ও ছাড়া আমাদের বনের সবাইকে রক্ষা করবে কে? ওকেই তো আমার পরে বনের দায়িত্ব পালন করতে হবে। সে কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো, আমাদের মেয়ে তো কোনো সাধারণ মেয়ে নয়, তার মধ্যে আদি শিয়ালের জাদু শক্তি আছে। ও ছাড়া যে এ বনকে আর কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু যাকে নিয়ে এত আনন্দ তাকে তো কোথাও দেখছি না, কোথায় আমার মেয়ে? বাবা, ও বাবা, এই তো আমি। বাবা, আজ আমার জন্মদিন, তাই আমি তোমার কাছে যা চাইবো তোমাকে কিন্তু তাই দিতে হবে। আমার একমাত্র মেয়ের আশা আমি অবশ্যই পূরণ করব মা, তুমি চাও কি বলো দেখি? বাবা, আমি তো এখন অনেকটা বড় হয়েছি, তাই আমি এখন এই বন ছেড়ে পাশের বনে যেতে চাই। এত বছর তো তুমি আমাকে পাশের বনে যেতে দাওনি, তাই আজ আমি আমার এই জন্মদিনে পাশের বনে যাওয়ার জন্য আদেশ চাইছি তোমার কাছে। কিন্তু মা, এই আদেশ আমি তোকে কেমন করে দেব?
এই আদেশ তো শুধু আদি শিয়ালেই দিতে পারে। শোনো না গো, মেয়েটা যখন এত করেই বলছে তখন চলো না আমরা দুজনে আদি শিয়ালের কাছে যাই। এই কথা বলে তারা দুজনে আদি শিয়ালের কাছে যায়। কি ব্যাপার বিল্লু আর গোলাপি, তোরা হঠাৎ আমার কাছে কি মনে করে এসেছিস? আদি শিয়াল, আপনি তো জানেন আমাদের মেয়ে শিউলির আজ 18 বছর পূর্ণ হয়েছে, তাই সে আজ ওর জন্মদিনে পাশের বনে যাওয়ার বায়না ধরেছে, তাই আপনার কাছে এলাম। হ্যাঁ, শিউলি এখন পাশের বনে যেতে পারবে, আমি আদেশ দিচ্ছি শিউলিকে পাশের বনে যাওয়ার। ওর এখন সবকিছু বোঝার বয়স হয়েছে, পাশের বনের পশুদের চেনা ওর খুব প্রয়োজন। আদি শিয়াল, আপনাকে অনেক ধন্যবাদ, তাহলে এখন আমরা আসি। এই বলে বিল্লু আর গোলাপি সেখান থেকে চলে যায়। মা শিউলি, আদি শিয়াল তোমাকে যাওয়ার অনুমতি দিয়েছে, তবে মা সাবধান, সময়ের আগে তুমি পাশের বন ছেড়ে এখানে চলে আসবে, কারণ তুমি ছাড়া এ বন পরিচালনা করার মতো আর কোনো অংশীদার নেই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি সময় মতো চলে আসব। এবার তাহলে আমি আসি। বিদায় বাবা, বিদায় মা। এই বলে শিউলি শিয়ালিনি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর, আরে আরে, এ আমি কোথায় এলাম? এত অন্ধকারে তো আমি কোনো কিছু ভালো করে দেখতেই পাচ্ছি না। আরে আরে, ওই তো একটা ছোট্ট কুঠির দেখতে পাচ্ছি, আমি বরং ওই কুঠিরে আজ রাতটুকু কাটাই, কাল সকালে পুরো বনটা না হয় ঘুরে দেখবো। পরের দিন সকাল বেলা, ইস, বড্ড খিদে পেয়েছি আমার, দেখি তো কোথাও কোনো ফল পাই কিনা। আমাকে বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমি যে আর হাঁটতে পারছি না, কেউ কি আছো? আমাকে সাহায্য করো। এই ছেলে, এই তোমার কি হয়েছে বলো তো? এই তাছাড়া তোমার সারা শরীরে এত রক্ত কেন? আসলে আমি অনেক দূর থেকে এসেছি, এখানকার কিছুই আমি চিনি না, এক সাধু আমাকে অশুভ শক্তি ভেবে আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, আর তার জাদু দিয়ে আমার শরীরে এভাবে আঘাত করেছে। তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি তোমাকে এখনই ভালো করে দিচ্ছি, আমি সাধারণ কোনো মেয়ে নই, জানো আমি হলাম শুভ শক্তির অধিকারী, এই বনে আমি ঘুরতে এসেছি। এই বলে শিউলি শিয়ালিনী বড্ড শিয়ালকে সুস্থ করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এবার তাহলে আমি আসি। আরে আরে, আমি তো এবনে নতুন ঘুরতে এসেছি, আমি কি তোমার বন্ধু হতে পারি? তুমি যদি কিছু মনে না করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমি এখন ফল খাবো। ওই যে সামনের গাছে অনেক ফল দেখতে পাচ্ছি, চলো আমরা ওখানে যাই। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। বলছিলাম কি বলতো, এবার আমাকে যে আমার বাড়িতে ফিরে যেতে হবে, অনেকদিন হয়ে গেল আমি বনের বাহিরে আছি। শিউলি, তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি আমার বাবা মায়ের অনুমতি ছাড়া তোমাকে বিয়ে করতে পারবো না, আমাকে বিয়ে করতে হলে তোমাকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে হবে। এরপর তারা দুজন তাদের বাড়িতে চলে যায়।
আর তার বাবা মাকে সব কথা খুলে বলে। এসব তুই কি বলছিস কিরে মা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন না বলে ওকে নিয়ে এসেছিস তখন ওকে নিয়ে তুই ঘরে যা। আজ থেকে আমি এবনের রাজা, আমার হুকুমে এবনের সবাই চলবে। এই দিনটির জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম। তোমার সাথে ভালোবাসার নাটক করে এবনে শুধু প্রবেশ করার উদ্দেশ্য ছিল আমার। এসব এসব তুমি কি বলছো? তার মানে তুমি আমার সাথে এতদিন থেকে ভালোবাসার অভিনয় করেছিলে? আর তখন সেখানে আদি শিয়াল চলে আসে। কিন্তু তুই এটা জানিস না, আমার শক্তির কাছে তোর এই উদ্দেশ্য বৃথা, তাই এই প্রতারণার জন্য তোকে এখন আমার হাতে মরতে হবে। না না আদিশিয়াল, ওর ভালোবাসা মিথ্যে হতে পারে, কিন্তু কিন্তু আমার ভালোবাসা মিথ্যে নয়। দয়া করে ওকে তুমি ছেড়ে দাও। শিয়ালিনীর মুখে এমন কথা শুনে বল্টু শিয়াল তার ভুল বুঝতে পারে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এমন ভুল আমি আর কোনো দিন করব না, আমাকে তোমরা মাফ করে দাও। ঠিক আছে, শুধু শিয়ালি মামনির জন্য তুই বেঁচে গেলি। এক বনে এক পাজি শিয়াল বাস করত। পাজি শিয়ালের স্বভাব ছিল বনের পশুদের সাথে বন্ধুত্ব করে তাদের শিকার করে খাওয়া। আর ওই বনে একটি ছোট্ট ঝিলের পাশে বাস করত এক হাসি এবং তার দুই ছানা। একদিন ওই বনের হালুম বাঘ একটি শিকার মেরে গুহার পাশে রেখে ঘুমিয়েছিল। ওই দিক দিয়ে যাচ্ছিল সেই পাজি শিয়াল। আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে পূর্বের জঙ্গলে। এমা এটা আবার কি? আরে এ তো দেখছি হরিণ। ওরে বাবা, এখানে আমার বাঘ মামা দেখছি ঘুমিয়ে আছে। আহা, কতদিন হরিণের মাংস খাই না, বেটা মামু তো জব্বর ঘুম দিয়েছে, এই সুযোগে হরিণটি খেয়ে কেটে পড়ি। এই বলে পাজি শিয়াল হরিণটি খেয়ে ফেলে। আর তখনই বাঘের ঘুম ভেঙে যায়। বাঘকে ঘুম থেকে জেগে উঠতে দেখে পাজি শিয়াল বলে, আরে আরে মামু তো জেগে গেছে, এখানে আর এক সেকেন্ড থাকলে হরিণকে খাওয়ার অপরাধে এই বাঘ মামা আমাকেই খেয়ে ফেলবে, পালাই রে বাবা পালাই। এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। বাঘ পাজি শিয়ালকে দেখতে পেয়ে বলে, আরে আরে এটা পাজি শিয়াল না, এভাবে দৌড়ে পালালো কেন? একি আমার শিকার কোথায় গেল? ওরে আরাম জাদা শিয়াল, তাহলে তুই আমার শিকার এভাবে চুরি করে খেয়ে গেলি? তোকে যদি কোনোদিন আমি সামনে পাই সেদিন হবে তোর শেষ দিন, কত কষ্ট করে শিকারটা ধরেছি। এভাবে কেটে যায় সেই দিনটি। আরে ধুর, এভাবে পায়ের উপর পা তুলে বসে থাকলে কি চলবে? পেট তো ভরাতে হবে, আশেপাশে তো শিকারের ছিটে ফোটাও দেখছি না। ওই তো সামনে একটা ঝিল দেখা যাচ্ছে, যাই ঝিলে যদি কোনো মাছ ধরতে পারি তাহলে পেটের ইঁদুরটা অন্তত থামবে। এই বলে পাজি শিয়াল ঝিলের কাছে যায়। ঝিলের পাশে দাঁড়িয়ে থেকে দেখে ঝিলে অনেক মাছ। এখানে তো দেখছি অনেক মাছ, কিন্তু শালার এই মাছগুলো আমি ধরবো কি করে? এভাবে কতক্ষণ মুখটা পানির মধ্যে ধরে রাখবো? আরে ধুর, আমার দ্বারা মনে হচ্ছে সম্ভবই না। আরে ঝিলের মধ্যে ওরা কারা? ওগুলো তো দেখছি হাঁস, আবার দুটো ছানাও দেখতে পাচ্ছি। ওই দেখ কি সুন্দর মনের সুখে মাছ ধরে খাচ্ছে, আবার ছানাদেরও দেখি ধরে ধরে দিচ্ছে। হাসিকে একটু ডেকে বলি। ও হাসি হাসি, এই যে আমায় দেখতে পাচ্ছ, আমি শিয়াল গো। পাজি শিয়ালের ডাক শুনে হাসি তার ছানাদের নিয়ে তার কাছে আসে। কি ব্যাপার গো শিয়াল ভাই, কি হয়েছে? তুমি আমায় ডাকছিলে কেন? কি বলবে? যা বলবে ওই ডাঙায় থেকেই ভালো। আসলে হাসি বোন, বনে খাওয়ার মতো কোনো শিকার পাইনি, তাই এই নদীর ধারে এলাম মাছ ধরতে। কিন্তু হাসি বোন, আমি তো মাছ ধরতেই পারছি না, বড্ড খিদেও পেয়েছে। তুমি যদি আমাকে একটু মাছ ধরে দিতে তাহলে আমার ক্ষুধা মেটাতাম।
তুমি আমি বিশ্বাস করতে পারো হাসি বোন, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। দয়া করে আমাকে কিছু মাছ ধরে দাও না গো। তোমার মতো পাজি শিয়ালকে সাহায্য করতেও তো আমার খুব ভয় হয়, কিন্তু এত করে যখন তুমি বলছো তাহলে ঠিক আছে, আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি। সত্যি হাসি বোন, একজন পাখিই বোঝে পশুর দুঃখ, তুমি অনেক ভালো গো। এরপর হাসি নদী থেকে টপ টপ করে কিছু মাছ ধরে শিয়ালকে দিয়ে দেয়। শিয়াল মনে সুখে মাছ খেতে থাকে। আচ্ছা হাসি বোন, তুমি তোমার ছানাদের নিয়ে কোথায় থাকো? এই নদীতে কি থাকো? তোমার কি কোনো ঘর নেই? আছে তো, আমার ঘর আছে, আমি ওই ছোট গুহাতে থাকি। সন্ধ্যা হলে নদী থেকে উঠে গুহায় যাব। শিয়াল ভাই, তুমি রোজ এখানে এসো, আমি তোমাকে রোজ রোজ মাছ ধরে দেব, তাহলে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। বোন বলে যখন আমাকে ডেকেছো তখনই বোন তোমাকে আর না খাইয়ে রাখবে না। সত্যি বোন, তোমার কথা শুনে আমার চোখে পানি চলে এলো। আজকাল নিজের কেউ এভাবে সাহায্য করে না, আর তুমি আমার নিজের কেউ না, তবুও এত করতে চাইছো। ঠিক আছে বোন, আজ তাহলে আমি আসি, কাল আবার এই সময় এখানে চলে আসব। এই বলে পাজি শিয়াল সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় কিছুদিন। হাসি রোজ শিয়ালকে মাছ দিত, শিয়ালও আর শিকার না ধরে সে মাছ খেত। এভাবেই রোজ শিয়াল মাছ খেতে খেতে একদিন বলতে লাগে, এই একই জিনিস খেতে খেতে মুখে আমার চড়া পড়ে গেছে, মাছ আর খেতে একদমই ভালো লাগছে না, মাংস খাওয়া হয় না অনেক দিন থেকে। শুনেছি হাঁসের মাংস নাকি অনেক সুস্বাদু, হাঁসির মাছ আর খাবো না, এবার ওর দুই ছানাকে খেতে হবে, তারপর বুদ্ধি করে ওকেও খাবো। যাই নদীতে যাই, ভুলিয়ে ভালিয়ে ওর নাদুস নদুস ছানা দুটোকে খেয়ে আসি। কি ব্যাপার, আজ তো দেখছি হাসি নেই, ভালোই হলো, ওর ছানা দুটো তো আছে। এই যে সোনামণিরা, তোমার মা কোথায় গিয়েছে? আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি, আজ আমার জন্মদিন, জন্মদিনের অনুষ্ঠানে আমার অতি আদরের ভাগ্নিরা না থাকলে কি চলে? তাই তোমাদের নিতে এলাম। কিন্তু মাম্মা, মা তো নেই, মা এলে না হয় তারপর যাব, তুমি একটু অপেক্ষা করো, কেমন? আমার মা এক্ষুনি চলে আসবে, তোমার জন্মদিনে খালি হাতে তো আর যেতে পারি না। ওরে বদমাস ছানা, মাকে ছাড়া যাবি না? আরে সোনামণিরা, তোমার মা আসতে আসতে আমরা না হয় এই ডাঙ্গায় বসে একটু খেলা করি, কি বলো তোমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাম্মা, ঠিক আছে, আমরা আসছি, চল বোন চল, মাম্মার সাথে গিয়ে খেলা করি। এই বলে দুই ছানা নদী থেকে ডাঙায় উঠে আসে। এসেছো, এসো এসো, আমরা খেলা করি, তবে খাওয়া খাওয়া খেলা। সে কি খাওয়া খাওয়া খেলা, সেটা বের কি? তবে কি মাম্মা, তুমি আমাদেরকে খেতে চাইছো? বাহ, তোদের মাথায় তো দেখছো অনেক বুদ্ধি, মাছের মাথা খেয়ে খেয়ে এই বুদ্ধি গজিয়েছিস বুঝি। হ্যাঁ হ্যাঁ, আমি এখন তোদের দুজনকেই খাবো। এই বলে পাজি শিয়াল হাসির দুই ছানাকে খেয়ে ফেলে, আর এসব হাসি নদীর মাঝখান থেকে দেখতে পায়। পাজি শিয়াল কোথাকার, আমার ছানাদের তুই এইভাবে খেয়ে ফেললি, তোর আর কখনোই ভালো হবে না, ঠিক এইভাবে এইভাবেই তোর মৃত্যু হবে। এসব বলে হাসি কান্না করতে থাকে, আর শিয়াল দুই ছানাকে খেয়ে নাচতে নাচতে বনের ভেতরে যেতে থাকে, আর তখনই তার সামনে বাঘ চলে আসে। ওরে হারামজাদা, সেই দিন তুই আমার শিকার চুরি করে খেয়ে পালিয়েছিস, আজ কি গরি পালাবি শয়তান, আমার শিকার খাওয়া, দাঁড়া দেখাচ্ছি মজাটা। ওরে বাপরে, এই বাঘ তো আমাকে আজ তো চিবিয়ে খাবে, সময় থাকতে এখনই পালাই রে বাবা, চাচা আপন জীবন বাঁচা। এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালাতে থাকে, কিন্তু বাঘের সাথে সে কিছুতেই দৌড়াতে পারে না। এক সময় বাঘ তাকে ধরে ফেলে আর তাকে মেরে খেয়ে ফেলে।